আগামীকাল শিক্ষক দিবস, আর সেই শিক্ষক দিবসে রাজ্য সরকার শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দেন। এই বছর কোভিড চলাকালীন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন কোনো বড় গ্যাদারিং হবে না, কিন্তু এমন একটা পরিস্থিতি যখন রাজ্যের শিক্ষকরা তারা নিজেদের বেতন বৈষম্য নিয়ে কেউ আদালতের দ্বারস্থ, কেউ রাস্তার আন্দোলন করছেন, কেউ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, সেই সময় রাজ্য সরকার বারবার করে বলছেন যে জেই এবং নিট নিয়ে কেন্দ্রীয় সরকার তারা কিন্তু কার্যত ছাত্রদের ভবিষ্যৎকে একেবারে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। কিন্তু এই ছাত্রদেরকে যারা পড়ান সেই শিক্ষকদের ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এইটা নিয়েই কিন্তু আজকের আমাদের এই আলোচনা পর্ব। এই আলোচনা পর্বে আমরা পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তিন সংগঠনের নেতৃত্বকে। একদিকে রয়েছেন অলোক সরকার, একদিকে রয়েছেন মধুমিতা ব্যানার্জি, অন্যদিকে রয়েছেন ভগীরথ ঘোষ। তিনজনকেই স্বাগত জানাই। আমি সবার প্রথম আসছি অলোকবাবুর কাছে। অলোকবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা যারা কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য কাজ করেন, সম্ভবত অলোকবাবুর নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, আমি অলোকবাবুর কাছে অনুরোধ করব যদি আপনি একটু ঠিকঠাক জায়গায় যান যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে। আমি প্রশ্নটা মধুমিতাদির কাছে নিয়ে আসছি। মধুমিতাদি, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার এবারে যে কোভিড পরিস্থিতি তার সঙ্গে মোকাবিলা করার জন্য এই শিক্ষক দিবসের যে অনুষ্ঠান সেই গ্যাদারিং কমিয়ে কিন্তু পাঁচজনকে নির্বাচিত করবেন শিক্ষারত্ন হিসাবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টিকে নিয়ে কি বলবেন আপনারা? এখন দেখুন, এই রাজ্যের সরকারের তো সবসময় আমরা দেখছি দুর্মুখ নীতি। তারা একবার এই রাজ্যের কোভিড পরিস্থিতি মাথায় রেখে ছাত্রছাত্রীদের বিষয়ে তাদের যাতে তারা কোনো সমস্যায় না পড়ে সেজন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে গিয়ে লড়াইয়ে নামছে, আবার আমরা যখন লড়াই করছি তখন সেই লড়াইয়ে তারা কোনো রকম সাড়া দিচ্ছেন না। এবং আজকের এই বৈষম্য, যেটা আপনি আগেই বললেন, এই বৈষম্য বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেছে যে যেখানে দাঁড়িয়ে সূচক আজকে যা বলছে তাতে পার্শ্ব শিক্ষক যারা ভবিষ্যৎ নাগরিক তৈরি করছে তাদের এখন খাবারটাকে পর্যন্ত জুটছে না। তাহলে এখানে দাঁড়িয়ে এইসব আড়ম্বর বাগাড়ম্বর ঘোষণা এগুলো এবার বন্ধ করুন। এরা এইসব সোয়াইজম আমরা দেখতে চাইছি না। স্পষ্ট কথায় স্পষ্ট কথা বলুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলুন, তারা শিক্ষকদের শিক্ষকত শিক্ষকদের যে শিক্ষকত যোগ্য মানে মর্যাদা দেওয়া উচিত সেই শিক্ষক, এই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন আমরা চাইছি শিক্ষা শিক্ষক হিসেবে আমরা আমাদের মর্যাদা পেতে, যে মর্যাদা পাওয়ার লড়াইয়ের জন্যই আমাদের এই লড়াই আমরা লড়াই করছি। আজকে এখানে আপনারা দেখছেন যে আমরা যে তিনজন সাথী আজকে এসেছি আপনার সঙ্গে যুক্ত হয়েছি, আপনারা আমাদের তিনজনেরই একই কথা যে মর্যাদা, 16 বছর ধরে যে শোষণ চলছে সেই শোষণ, যে বঞ্চনা, যে বঞ্চনার একদম শেষ দুয়ারে আমরা পৌঁছেছি সেটার থেকে মুক্তি, এইটাই আমরা চাইছি আগামীকালের ঘোষণা হোক। আগামীকাল শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের জন্য এই ধরনের ঘোষণা করুন, কোনো বাগাড়ম্বর কিচ্ছু আমরা চাইছি না, বড় বড় বিষয় নিয়েও আমরা ভাবতে চাইছি না। আমরা খুব ছোটখাটো মানুষ, অল্প বেতন পাই, কিন্তু আজকে পেট ভরে যাতে দুবেলা আমরা খেতে পাই এবং মিছিল যা চলছে পার্শ্ব শিক্ষকদের সেই মিছিল মৃত্যু মিছিলটা বন্ধ হোক, এটাই আমার বক্তব্য আজকে। আজকে আমি এটুকুই বলবো। আমি ঠিক এই জায়গাতে অলোকবাবুর কাছে আসবো। অলোকবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিচ্ছেন, কিন্তু এই যে শিক্ষকরা যারা ছিলেন, যারা ছাত্র গড়ার কাজ করেন, সেই পার্শ্ব শিক্ষকরা যারা শিক্ষাঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা আজকে বঞ্চনার শিকার আপনারাই দাবি করছেন। আপনারা আর্থিকভাবে বঞ্চনার শিকার, এই মুহূর্তে লকডাউনের পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকরা কার্যত ঠেলা নিয়ে বিক্রি করছেন জিনিসপত্র, এমনও অবস্থা দেখতে পাওয়া গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক দিবসের শিক্ষারত্ন পুরস্কার, কি বলবেন বিষয়টাতে?
এই সরকারের আমলে এটা দশম শিক্ষক দিবস আমাদের জীবনে। ইতিপূর্বে আমরা 9টা শিক্ষক দিবস দেখেছি। পাশাপাশি আপনি একটা কথা বললেন যে লকডাউনের এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক টিচারকে খেলা চালাতে হচ্ছে, 100 দিনে কাজ করতে হচ্ছে। আমি মনে করি শুধু লকডাউনের জন্যই যে খেলা চালাতে হচ্ছে তা না, এই সরকারের আমলে আমাদের জীবনটাই হয়ে গেছে এরকম খেলা চালানো। অ্যাকচুয়ালি আমরা যে স্ট্যাটাসের উপরে দাঁড়িয়ে আছি ওই খেলা চালানো 100 দিনের কাজ করা ছাড়া আমাদের প্রতি আমাদের তো এখন মানে ন্যাচারালি আমরা নামেই শিক্ষক হয়ে আছি। এই সরকার সমস্ত দিক থেকে আমাদেরকে কিন্তু বঞ্চনা করছে, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। এই সরকার যখন ক্ষমতায় আসে 2009 সালে আমাদেরকে গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আশ্বাসিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম। পাশাপাশি আপনি যদি দেখেন 2011 সালে মুখ্যমন্ত্রী উনি 9 সালে কি বলেছিলেন বিরোধী দলনেতা হিসাবে সেটা রাজনৈতিক একটা গিমিক হতেই পারে, কিন্তু 2011 সালে উনি যখন মুখ্যমন্ত্রী উনি তার ক্যাবিনেট মিটিং প্রথম ক্যাবিনেট মিটিং সেরে এক পাশে পার্থ চট্টোপাধ্যায় এবং এক পাশে মুকুল রায়কে নিয়ে উনি মহাকরণে দাঁড়িয়ে বলেছিলেন আমরা কিন্তু চাইনি, কিন্তু উনি বলেছিলেন যে 3 বছরের মধ্যে পার্সেন্টটি স্থায়ী করা হবে। কিন্তু অলরেডি আমরা 10 বছর হতে চললো, স্থায়ী করা তো দূরের কথা, স্থায়ী করার দন্তাসহ এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাই মাত্র সামান্য কিছু ভাতা এই 10 বছরে আমাদের বেড়েছে। আমাদের পরিস্থিতি সত্যিই খারাপ, তাই শিক্ষক দিবস আমাদের কাছে সত্যিই এখন বিলাসিতার জায়গায় দাঁড়িয়ে গেছে। কিন্তু যেহেতু এই দিনটা অত্যন্ত স্মরণীয় দিন, শুধুমাত্র আমাদের বা তাদের বলে কথা নয়, এটা সমস্ত শিক্ষক সমাজ ছাত্র সমাজ সবার কাছে একটা স্মরণীয় দিন। এই দিন সরকার তার কর্মসূচি করতেই পারে, কিন্তু আমরা তাদের কাছে আবেদন রাখবো, কাতর আবেদন রাখবো। আমাদের পরিস্থিতি খুব খারাপ, অনেকে মারা গেছে, তো মারা তার প্রত্যেকেই আমরা অর্ধমৃত হয়ে আছি। আমরা আশা করব উনি প্রতিশ্রুতি ঘোষণা যাই হোক না কেন আমাদের দিকে একটু করুন, মানে আবেদন আমাদের আবেদন করুন, আবেদন উনি আমাদের দিকে তাকান, আমাদের পরিস্থিতি নিয়ে ভাবুন। আমরা আশা রাখি, এখনো আশা রাখি, মুখ্যমন্ত্রী যদি চান ওনার যদি সদিচ্ছা আসে তাহলে অবশ্যই আমাদের এই পরিস্থিতির ঘটবে। পাশাপাশি আমি আপনাকে আরো একটা জিনিস বলে রাখি, কালকের শিক্ষক দিবস আপনি হয়তো জানেন যে আমরা আগামীকাল বিকেল 4টায় আমরা এই রাজ্য এবং গোটা দেশের পার্শ্ব শিক্ষক যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আমরা একটা ভার্চুয়াল কনভেনশন করতে চলেছি। আপনি আপনার চ্যানেলে এটাও কথাটা বলবেন, আমরা কালকে আশা করছি সমস্ত নেতৃবৃন্দ নিয়ে আমাদের যে চলতে থাকা সমস্যা তার একটা সমাধানের রাস্তা আমরা অবশ্যই বের করবো। ধন্যবাদ। আমি ঠিক এই জায়গাতেই আসবো, এবার ভগীরথ বাবুর কাছে আসছি। ভগীরথ বাবু, সব থেকে বড় বিষয়, একটা সময় বলা হতো যখন বাম জমানা শেষের দিকে ছিল সেই সময় বলা হতো শিলান্যাস হয় কাজ হয় না, সেই সময় এই কথাই কিন্তু বলেছিল বর্তমান সরকারের ক্ষমতাশীল দল। এই মুহূর্তে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের সময় সেই ক্ষমতাশীল দল কিন্তু সেই জমানাতে পাশে দাঁড়িয়েছিল। আজকে 9টা বছর কেটে গেছে, পার্শ্ব শিক্ষকরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? তাহলে কি সেই বাম জমানার সেই কথা যেটা তৃণমূল সরকার বলতো আর তৃণমূলের সময় সেই কথা, কি কোনো ফারাক আছে? কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, পার্শ্ব শিক্ষকরা এই সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া কিছু পায়নি, আর যেটা পেয়েছে জীবন ভরা বঞ্চনা। যেমন তাদের একের পর এক টিম রেট চলে যাচ্ছে, আপনি ঠিক যেমন ভাবে বললেন খেলা চালাই, শুধু খেলা চালাই এরকম নয়, পার্শ্ব শিক্ষকদের জীবন জীবিকা নির্বাহ করতে গিয়ে এখন ডিম বিক্রি করতে হচ্ছে, সবজি বিক্রি করতে হচ্ছে, বই বিক্রি করতে হচ্ছে। আপনি যদি উত্তরবঙ্গের দিকে তাকান সেখানে দেখবেন তার চা শ্রমিক হিসাবে কাজ করছে। পালিত হলো না, তার জন্য আজকে আমরা বাধ্য হয়ে আগামীকাল 5th সেপ্টেম্বর পার্শ্ব শিক্ষক দিবস, এই শিক্ষক দিবসকে আমরা পার্শ্ব শিক্ষক বঞ্চনা দিবস হিসাবে পালন করতে চলেছি। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা #SaveParaTeachersOfWestBengal এই শব্দটা লিখবো, এবং লিখে আমাদের যে দুঃখ যন্ত্রণা আছে সেটা আমরা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরবো। টুইটার থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য
আমরা বুঝতে পারছি ভগীরথ বাবুর একটুখানি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমি আসবো মধুমিতাদি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে ভগীরথ বাবু যে কথাটা বললেন যে নতুন করে তারা কর্মসূচি গ্রহণ করেছেন যেখানে পার্শ্ব শিক্ষকরা, তারা কিন্তু পার্শ্ব শিক্ষক পালন করবে। ভগীরথ বাবু আমি আসছি আপনার কাছে, আমি একটু মধুমিতাদির কাছ থেকে জেনে নিই, পার্শ্ব শিক্ষকরা, পার্শ্ব শিক্ষক এই শিক্ষক দিবসে ধিক্কার দিবস পালন করবেন, বিষয়টা নিয়ে কি বলবেন মধুমিতাদি? মধুমিতাদি আপনার সাউন্ড আসছে না, যদি একটুখানি ঠিক করে নেন, আপনার ওখানে ইয়ে করা আছে, বলুন। হ্যাঁ, এখন বর্তমান পরিস্থিতি মাথায় রেখে ফিজিক্যাল কর্মসূচি যেটা জমায়েত করে কর্মসূচি, সেই ধরনের কর্মসূচি আমরা নিতে পারছি না। কিন্তু আমাদের যে প্রোগ্রাম আমরা নিয়েছিলাম 32 দিনের যে অবস্থান এবং প্রোগ্রাম, তারপরেও সেটা বছর ঘুরতে চললো, আবার নভেম্বর মাস আগত, কিন্তু এই রাজ্যের সরকার যেটা বলেছিলেন এক দেড় মাসের মধ্যে আমাদের দাবি পূরণের তারা চেষ্টা ভাবলেন না। অথচ সেটা নিয়ে আমাদের কিন্তু এই শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনা আমাদের কর্মসূচি করারই কথা। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে আমরা এটা করতে পারলাম না, ফলত আমাদের এই আজকে সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল মিটিং, ওয়েবিনার এগুলো ছাড়া আমাদের আর কোনোভাবেই কর্মসূচি করা সম্ভব হচ্ছে না। এটা ভগীরথ বলতে গিয়ে থেমে গেল, আমার মনে হয় ওটা ভগীরথই ক্লিয়ার করবে, ওই বলবে যে আমরা একটা সোশ্যাল মিডিয়া মারফতে একটা কর্মসূচি গ্রহণ করেছি, সেটা ডিটেলটা ভগীরথ বলবে। এছাড়াও আপনারা ইতিমধ্যেই তো এটা নিয়ে করলেন, এটা নিয়ে চর্চা চলছে আমাদের রাজ্যেও চলছে, এবং শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক, আমি আসছি, আমি আসছি আপনি আপনি যেটা বলছিলেন যে আপনাদের কালকে যে ধিক্কার দিবস, সেই ধিক্কার দিবসকে আপনারা কিভাবে পালন করবেন, যদি একটু খুলে বলেন বিষয়টা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ধিক্কার দিবস না, আমাদের যে দীর্ঘ বঞ্চনা, দীর্ঘ 16 বছরের যে বঞ্চনা, সে বঞ্চনার বহিঃপ্রকাশ আগামীকাল আবারও একবার হতে চলেছে, এবং আমরা সোশ্যাল মিডিয়াকে ঢাল করে আমরা এই কর্মসূচি পালন করতে চলেছি। ফেসবুক, টুইটার থেকে শুরু করে যাবতীয় যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সমস্ত জায়গায় আমরা হ্যাশট্যাগ সেভ প্যারাটিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল এই শব্দটা লিখে আমরা আমাদের যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সেই কষ্টের কথা আমরা তুলে ধরবো সামাজিক মাধ্যমে, এবং সাধারণ মানুষের কাছে আমাদের যে দুর্দশা সেটা আমরা তুলে ধরবো। আর আপনি যেটা বলছিলেন আগামীকাল শিক্ষক দিবস, সেখানে শিক্ষকদের শিক্ষক রত্ন দেওয়া হবে, খুব ভালো যে শিক্ষকদের শিক্ষক রত্ন দেওয়া হবে, শিক্ষকদের পে কমিশন দেওয়া হবে, শিক্ষকদের এই লকডাউন পিরিয়ডের মধ্যে কোভিড-19 উপেক্ষা করে তাদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হবে, সমস্ত কিছুই দেওয়া হবে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের কাছে এটা শুধুমাত্র সেই গাছের বেল পাকলে কাকের কি, ঠিক সেরকম একটা অবস্থা হয়ে চলেছে, এবং আমরা দিনের পর দিন কিন্তু মানসিক যন্ত্রণায় আরও ভুগছি। লাস্ট এক মাসের মধ্যে 7 জন পার্শ্ব শিক্ষক সাথীকে আমরা হারিয়েছি, শুধুমাত্র মানসিক যন্ত্রণা এবং তাদের অর্থনৈতিক দুরবস্থা, এবং বিনা চিকিৎসায় অর্থাৎ অর্থের অভাবে তারা চিকিৎসা করাতে পারেনি, ঠিক এরকম পরিস্থিতিতে আমরা 7 জনকে হারিয়েছি। তো এইভাবে কিন্তু পার্শ্ব শিক্ষক সমাজ আজকে ধ্বংসের পথে চলেছে, এবং আমরা ঠিক সেই নিরিখে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছি। আগামীকাল তার দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালন করে তিনি ঘোষণা করবেন, এবং তার কাছে যেটা শোনা যাচ্ছে যে একটা ফাইল রয়েছে, সেই ফাইল আপাতত তিনি ওপেন করুক, এবং পার্শ্ব শিক্ষকদের এই যন্ত্রণাময় জীবন থেকে তিনি আমাদেরকে বাঁচান, এটাই আমাদের কাতর আহ্বান থাকে। আমি ঠিক এই জায়গাতে একটু অলোকবাবুর কাছে আসবো। অলোকবাবু, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা যখন এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করছেন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, এর আগেও দেখতে পাওয়া গেছে একই কর্মসূচি গ্রহণ করেছে। হ্যাঁ, একদম আপনি ঠিকই বলেছেন। আমরা ইতিপূর্বে, আপনি জানেন হয়তো, ঐক্যমঞ্চের জন্মের পরপরই আমরা হাজার হাজার চিঠি লিখেছি, আমরা ইমেল করেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম, এবং 32 দিনের যে কর্মসূচি করেছি তার মধ্যে দিয়ে গোটা দেশ এবং আন্তর্জাতিক স্তরেও একটা কিছু সাড়া পড়েছিল। তাই মুখ্যমন্ত্রীর কানে কোনো খবর নেই এই কথাটা বাতিলতা ছাড়া কিছু নয়। তবুও যাই হোক, যেহেতু আমাদের একটা মানে সহযোগী সংগঠন এই প্রোগ্রাম নিচ্ছে, আমরা অবশ্যই এটাকে সাপোর্ট করছি। পাশাপাশি আমরা এটাও বলছি যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়ে থাকলে চলবে না, কারণ যতই দিদির সঙ্গে আমি এই কথাটাই সহমত পোষণ করতে পারছি না যে আমাদেরকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকতে হবে, ব্যাপারটা এইরকম নয়। কারণ আপনি দেখে থাকবেন যে আমাদের রাজ্য সরকারও কিন্তু এই মানে পরীক্ষাকে কেন্দ্র করে তারা রাস্তায় নেমেছে, এবং এর আগেও আমরা শিক্ষামন্ত্রীকে দেখেছি বিভিন্ন একটা কর্মসূচিতে উনি শিক্ষা ভবনের সামনে জমায়েত করেছিলেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও দেখছি, তারাও জমায়েত করছে, আমরা SSC চাকরি প্রার্থীদেরকেও দেখছি, তারাও জমায়েত করছে। তাই আমরা আমাদের তরফ থেকেও কিন্তু এরকম একটা ভাবনা চিন্তা মানে আমরাও চাইছি যে হোক, সমস্ত সংগঠন মিলে এরকম একটা ভাবনা চিন্তা করুক, কারণ আমরা তো এমনিই মারা যাচ্ছি, তাই করোনায় না হয় আরও বেশি করে মারা যাবো।
কারণ আমরা যত দ্রুত মরবো আমার মনে হয় আমাদের মানে আমাদের পক্ষে এখন মঙ্গল হবে, কারণ যে জীবন মানে যন্ত্রণা আমরা ভোগ করছি এই জীবন যন্ত্রণার থেকে এখন মুক্তির একটা রাস্তা আমাদেরকে বের করতে হবে। তাই আমি আশা করবো আমার সহযোগী যে সমস্ত সংগঠন আছে, দিদি অর্থাৎ অভিজ্ঞ একজন নেত্রী দীর্ঘদিন ধরে উনি আন্দোলন করছেন বিভিন্ন আছেন, ভগীরথ বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তো যাই হোক আরো অন্যান্য যে সমস্ত সংগঠন আছে আমরা কালকে বিকেল 4টার সময় বসবো এবং সর্বভারতীয় যে পার্শ্ব শিক্ষক নেতারা আছেন আমরা তাদেরকেও নিচ্ছি চ্যানেলে আমাদের আলোচনার মধ্যে, এবং দিয়ে আমরা আশা করছি যে আমরা একটা কিছু ওয়ে আউট করবই এবং আমরা অবশ্যই মানে আমাদের কিছু একটা এই মুহূর্তে করা শুধুমাত্র ভগীরথ যে প্রোগ্রামটা ঘোষণা করেছে অবশ্যই ভালো, সেটা আমাদের বঞ্চনার কথা এটা তুলে ধরা হবে। কিন্তু আমি আবারও বলছি, আবারও আমি মনে করি যে আমাদের বঞ্চনা উনি জানতেন বলেই তো উনি আমাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি আমাদের জন্য ঘোষণা করেছিলেন। তাই আমাদের বঞ্চনার কথা উনি জানেন না এই কথাটা ঠিক নয় যে ওনাকে আরো নিমন্ত্রণ করে জানাতে হবে, উনি জানি সবে সবই জানেন। তো আমাদেরকে ওই জন্য এমন কিছু করতে হবে যাতে আমাদের যে দুর্ভাগ্য এই 10 বছর ধরে উনি একবারে আমাদের সঙ্গে 2 মিনিটের জন্য ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি, তা একটা পরিস্থিতি এমন তৈরি করা দরকার আমাদের যাতে উনি আমাদের সঙ্গে দেখা করতে মানে আসেন, দেখা করেন, আমাদের সেই সৌভাগ্য হয়। তো আমরা এরকমই একটা কিছু সময় সমস্ত সংগঠন মিলে আলোচনা করে এরকম একটা কর্মসূচি নেব এবং সকলে সহমত পোষণ করবে আমি এটা আশা রাখি। যাই হোক কালকে আমরা সেটা করব, আর কালকে শিক্ষক দিবস, শিক্ষক দিবসে শিক্ষকদের বিভিন্ন শিক্ষকদেরকে শিক্ষারত্ন দিচ্ছি, আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা এটাও বলছি আমাদেরকে শিক্ষারত্ন না দেখ উনি, শিক্ষকরত্ন না দেখ, কিন্তু আমাদের ন্যূনতম বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন আমাদের দাবি খুব বেশি অনার্য না, বেশি দাবি আমরা করছি না। আমরা বলছি না আপনি অধ্যাপকের বেতন দিন আমাদেরকে, আমরা বলছি না আপনি আপনার আমাকে হেডমাস্টারের বেতন দিন, পিএম বিডিওর বেতন দিন, আমরা বলছি ন্যূনতম আমরা যেটা পাওয়া উচিত সেইটুকুই আমাদেরকে দেওয়া হোক। চাইছেন বেঁচে থাকার অধিকার, শিক্ষকের মর্যাদা, যেটা এই মুহূর্তে একজন শিক্ষককে শিক্ষক দিবস হিসেবে তার সব থেকে বড় প্রাপ্তি তার শিক্ষকের মর্যাদা, আর সেই শিক্ষকের মর্যাদার জন্যই কিন্তু পার্শ্ব শিক্ষকরা আগামীকাল শিক্ষক দিবসে নতুন করে নিল এক কর্মসূচি। দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা। ধন্যবাদ তিনজনকেই।